দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকেই দায়ী করা হচ্ছে। চালের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতিতে যে ঊর্ধ্বমুখী দাম, আগামী আরো দুই তিন মাস থাকলে আমাদের মতো নিম্নবিত্ত যারা তাদের মানে ভাত খাওয়াটা খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। এদিকে আমদানি করা চালের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খুচরা বিক্রেতারা। ইন্ডিয়া থেকে চালটা নিয়ে আসতেছে, এই চালের কোয়ালিটিটা অতটা ভালো না, এই চালটা মিক্সিং অবস্থায় আছে। পাইকার ও আড়তদাররা বলছেন আমদানি করা চাল বাজারে ঢুকলে খুচরা বাজারে দাম কমবে এমন ব্যাখ্যা কাজে আসছে না। মিলাররা সবকিছু নিয়ন্ত্রণ করেন। গুটি কয়েক মিলের কাছে হয়তো 28 মিনিকেট রয়েছে, তারাই কম মূল্যে চাল ছাড়ছে না, বিধায় চাল বাজারে কম দামে পাওয়া যাচ্ছে না। বড় বড় ইন্ডাস্ট্রি যারা মিল করে রাখছে তারা বিভিন্নভাবে মজুত রাখছে। যতটুকু ধান আছে আরও দু তিন মাস চালার জন্য ওরা ধরে ধরে বেচতেছে, ওরা এই জন্য চালের দামটা একটু বেশি। এলসিএ আসার পরে বাংলাদেশের বাজার একটু বেশি, কারণ হচ্ছে ইন্ডিয়ান চালের মানটা খুবই খারাপ, যার কারণে দেশি চালের চাহিদা বেশি, যার কারণে একটু দামও বেশি। বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এমন দাবি করে মিলাররা বলছেন বিশ্বের বাজারে চালের দাম বেশি হওয়ায় প্রভাব পড়েছে দেশেও। শুধুমাত্র প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট করে কিন্তু চাল আসছে না, সরকার নিজেও চাল আনছে। এখন একমাত্র উপায় এই বাজার নিয়ন্ত্রণের হচ্ছে, আমি মনে করি যে সরকার যদি সরকারি পর্যায়ে শিথিল রেটে চাল বাজারে ছাড়ে, কম দামে চাল বাজারে ছেড়ে দেয়, তাহলে হয়তো এখন ধান চালের মার্কেট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। বেসরকারি পর্যায়ে দিনাজপুরের 22 জন ব্যবসায়ী 69,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। এ পর্যন্ত আমদানি হয়েছে 36,500 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।